নমস্কার প্রত্যেককে। আজকে আমরা আমাদের বেটুর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আমাদের এসছে। তো একটার পর একটা আমরা এখানে আনবক্সিং করবো, দেখাবো যে একটা বক্সের মধ্যে আছে, কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট আছে। হ্যাঁ, যে কত ভালো লাগে যখন বাচ্চার জন্য কিছু আসে আর কি, ইউজ করবে ও কিন্তু খুশি হচ্ছে আমাদের। তো আপনাকে আমরা দেখাবো আর কি। ও খুব এক্সাইট হয়ে আছে। এই ঠিক আছে, দেখো 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 কি কি আছে দেখি, এটা খুলি এবার আমরা। আমাদের ব্লগ চ্যানেলে। প্রত্যেককে স্বাগত, এবং যদি ভালো লাগে শেষে অবশ্যই লাইক করবেন। ও প্রথমে এবং এসছে, দেখো কি সুন্দর। এটা হচ্ছে সেই বিব, আমরা এটা বলি এটা বিব, খাওয়ার মানে সে সময়, আগে আমরা বলতাম লালা পোষ। হ্যাঁ এখানে খাওয়ার সময় আর কি লাগিয়ে একটু দেবো, পড়না একবার যাতে দেখি, তাতে পড়বো পরে খাবারটা পড়বো। আর না কি হবে না, চোখ পড়া পড়বে, পড়া কোনো ইচ্ছা নেই, খেলছে আর কি। নিজের ইয়েতে। নেক্সট আর এটা, এটা বলো তো, এটা কি? এটা দাঁত মাজার একটা, হ্যাঁ এটা মদের ব্রাশ, ব্রাশ কেমন, ওদের মেনলি ব্রাশ এটার কেমন। জন্য মানে এটা অর্ডার করা, যাতে হ্যাঁ একটু মানে দাঁতও হয়ে গেছে, আর প্লাস জিভটাতেও পরিষ্কার করা যায় খুব ভালো। জিভেও কি এটা হবে, কি এটা জিভে হবে, খুব সফট, দেখে মনে জিভে, হচ্ছে ব্রাশের হ্যাঁ মতো, মানে একদম আর কি নরম আছে, খুব একদম নরম নরম আছে পুরো। জিনিসটা, এটাই একদম নরম আছে জিনিসটা। হ্যাঁ আঙুলে দিয়ে আর কি করা হবে। ঠিক আছে, তারপর আর কি আছে, রাখো পাশে রাখো। তারপরে এটা, এটাকে সে কি বলে না, এটাকে তিতার সেই বলে, সেই মানে এটা ও টিথার বলে না, মানে দাঁত মুখে দিয়ে আর কি, দাঁত দিয়ে ওদের করতে বাচ্চাদের তো পারবে। এখন সে দাঁত সেই খুব যা পাচ্ছে তা আছে বাচ্চারা, ওই তো যে করছে, চিবাচ্ছে, তো এটাকে দিয়ে দেবো, ওটা উভয় আর এটা কি চাবে ধুবো, এখন সামনে। হ্যাঁ পরিষ্কার করিনি। এই যে এসেছে, দাঁত দিয়ে আর কি চেপাবে আর কি, চেপাতে ভালো লাগবে, মুখে করে আঙুল তারপরে দিয়ে দেখবেন তো আর বুঝতে কি এসেছে পারবেন, বলো না, এগুলো সেই ফিডার, মানে এটাতে, এটা ফ্রুট ফিডার, মানে আমি এটা দেখেছিলাম মানে অনলাইনই দেখেছি। এটা সে মানে যে কোনো ফ্রুট, বিশেষত কলা যদি আমরা দিয়ে দিই, হুম আমাদেরকে নিজেই খেতে পারবে। এর মধ্যে যদি কলাটা আমরা ভরে দিই হুম এর মধ্যে, তাহলে আর এটা হুম লক করে দিলে পরে হুম এর ওর হাতে ধরে দিলে নিজেই খেতে পারবে। এটা হলো এখানে, এইখানটাতে কোনো বেদানা হতে পারে, রস মানে যেটা থাকবে। ও দাঁতে চিবি চিবি মানে হ্যাঁ বের এখানে করতে দিয়ে পারবে দিলে, দেওয়ার রসটা। পর এটাকে এভাবে লক করে দেবো, এই যে লক করে দিলাম, এবারে ও এখানে চিপবে, এবং চিপার ফলে ও এটা আর কি বার হবে, তো খাবে আর কি নিজে। নেক্সট নেক্সট বলতে, এই যে এটাও, এটাও ফিডারই, এর এটা মধ্যে লিকুইড ফিডার আর কি। এটা চামচের মতো আছে, এর হুম মধ্যে লিকুইডটা এটা ইয়ে করে এটা খোলা যায় মনে হয়। হ্যাঁ এটা খোলা যায়, এর মধ্যে ভরে দিতে হবে। ভরে দিয়ে পরে এটা লাগিয়ে ওকে যদি নিজে দিয়ে দেওয়া হয়, ও নিজেও এরকম চিপে চিপে খেতে পারবে, কিন্তু অতটা বড় হয় কোনো হয় নাই, খেতে পারবে। হুম হুম আমরা যদি ধরে ধরে খাওয়াই তো খুব সহজে খেতে পারবে, কারণ এটা দেখতে বেশ অ্যাট্রাকটিভ, তো মানে বাচ্চার খুব ভালো লাগবে। ও ভালো লাগছে, আস্তে এটা আর কি অভ্যাস আর কি হয়ে যাবে ভালো ওটা, লাগছে না তাই ওটা? না? তো এগুলো আজকে এসছে, তো দেখে এত খুশি লাগলো, একটা ব্লগ এটা বানাই একটা আর কি, আমরা এটা এগুলো খাবো। ইয়ে থেকে, মেশো থেকে অর্ডার করেছিলাম, যদিও হ্যাঁ মানে কি বলবো, সব থেকে ভালো হলো, হ্যাঁ যে সব থেকে প্রয়োজনীয় হলো এটা, যেটা এটা দাঁত আর কি মাজবো বা জিভ যেটা পরিষ্কার হবে। তো এইটা ছিল আজকের ব্লগ, আমাদের বেটুকু নিয়ে, আমার অন্তরার ব্লগ। দাঁতে লেগে যাবে, মনে করতে তো না। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, এবং ভিডিও যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করতে পারেন। চ্যানেলকে সাবস্ক্রাইব অনেক করে নিয়েছে, আপনারা করতে পারেন। ঠিক আছে, আমি হ্যাঁ শেষ করছি, রোজ এমনি রাতে একটা করে ব্লগ আমরা দেবো এবার থেকে, আমাদের ফ্যামিলি ব্লগ যেটা আর কি হবে, বাড়িতে যেটা করি আমরা। কালকে একটা জায়গাতে আছে, নিমন্ত্রণ আছে, সেখানে একটা যাবো, সেখান থেকে ব্লগটা বানাবো নাকি, চেষ্টা চেষ্টা করবো। করবো, হয় কিনা রোজ সবসময় তো আর আসলে ওকে পসিবল, নিয়ে হ্যাঁ পসিবল হয় না রোজ আর তো কি। আর কি হয় না, যেমন রোজ এখন তো খেলার মুডে আছে, তো খেলছে, কোনো সময় মানে কান কান্নাকাটি দিয়ে করে। করে তো হয় না আর কি। আমরা ভাবি যে করবো, কিন্তু করে উঠতে পারিনি। ঠিক, আজকে তো রাখছি, প্রত্যেকে নমস্কার, ভালো থাকবেন, সবাই থাকবেন, থ্যাংক ইউ।